শুরুতেই যদি যেতে চাই রাজশাহীতে, সেখানে রয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার খলিলুর রহমান। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ডেক্সামেথাসোন বড় ধরনের একটি সাফল্য দেখিয়েছে, এটি আমরা বেশ কয়েকদিন ধরেই তো শুনতে পাচ্ছি। এখন এই খবরটি জানবার পরে দেখা যাচ্ছে যে ওষুধটি কেনার, একে তো ওষুধটি কেনার হিড়িক পড়ে যাচ্ছে, দোকানে গিয়ে পাওয়া যাচ্ছে না এই ওষুধটি, আর এরপরে যদি আরও কিছু ওষুধ যেগুলি সাধারণত করোনার রোগীদেরকে দেয়া হচ্ছে, জিঙ্ক কিংবা অ্যান্টিবায়োটিকের কথাই যদি ধরি, অ্যাজিথ্রোমাইসিন বা ভিটামিন সি, এই ওষুধগুলি যে একসাথে প্রেসক্রিপশন ছাড়াই কিনে ফেলছেন অনেকে, এর ফলাফল আসলে কী হতে পারে? মানে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ কিনে জমিয়ে রাখা বা সেবন করা, এর ফলাফল কী? ধন্যবাদ আপনাকে আপনার এই খুব সময় উপস্থিত একটি প্রশ্নের জন্য। এটি আমাদের দেশের জন্য এই বিষয়টা খুবই প্রযোজ্য। আমি কথা শুরুর আগে একটি কথা আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আমি রাজশাহী বিএম এর সভাপতি না, আমি হচ্ছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি। বিএম এর সভাপতি আমাদের এখানে অন্য একজন আছে। তারপরে আমি বলি চিকিৎসার বিষয়ে, আমাদের করোনা ভাইরাসের যে ইনফেকশন বা কোভিড-19, এটির আসলে সঠিক কোনো চিকিৎসা নাই, সঠিক কোনো ভ্যাকসিনও নাই, যার ফলে এর চিকিৎসা নেই, কিন্তু সারা বিশ্বব্যাপী বিভিন্ন কাজ হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে। সেই কাজেরই ধারাবাহিকতায় ডেক্সামেথাসোনে দেখা যাচ্ছে, কয়েকটা স্টাডিতে দেখা যাচ্ছে যে একটা বিশেষ পর্যায়ে যদি আমরা এই ওষুধটা ব্যবহার করি তাহলে মৃত্যুর হার খুব উল্লেখযোগ্যভাবে, একদম সিগনিফিকেন্টলি, উল্লেখযোগ্যভাবে না বলে যদি সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। এই আবহাওয়া সব জায়গায় ছড়িয়ে পড়ার কারণে আমাদের দেশে অনেক লোকজন এই ডেক্সামেথাসোনের পিছনে ছুটতেছে এবং তারা ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেরা নিজেরাই বা নিজেদের মধ্যে কারো পরামর্শ নিয়েই এই ওষুধটি খাওয়া শুরু করছে। এটি আমাদের দেশের একটি খুব পুরনো একটি সমস্যা যে আমাদের দেশে ওষুধ সবসময় পাওয়া যায়, একজন রোগী যখনই ইচ্ছা করেন তখনই কিন্তু উনি যেই ওষুধটি প্রয়োজন মনে করেন সেই ওষুধটি উনি কিনতে পারেন এবং নিজের মতো করে খেতে পারেন, যার ফলে এই সমস্যা কিন্তু যে নতুন বিষয় তা কিন্তু না, এটি অনেক দিন থেকেই আছে। এখন এই ওষুধটি আপনারা লক্ষ্য করবেন যে করোনার জন্য যে স্টেরয়েড, এটি গ্রুপটির নাম হচ্ছে স্টেরয়েড, এই ওষুধটি আগে থেকেই ব্যবহার হচ্ছে, কিন্তু ডেক্সামেথাসোন এটি একটি ধরনের স্টেরয়েড, এটা বিশেষভাবে ব্যবহার করছে কিছু বিশেষ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিন্তু যেহেতু আবহাওয়াটা তৈরি হয়েছে একজন মানুষ বুঝে অথবা না বুঝে এই ওষুধটি কিন্তু সবাই ব্যবহার করতেছেন এবং সবাই কিন্তু হাতের কাছে পাচ্ছেন। ব্যাপারটি যদি এরকম হতো যে প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি পাওয়া যাবে না তাহলে এই সুযোগটা কিন্তু থাকতো না, এই সুযোগটা থাকতো না, যার ফলে ওষুধের দোকানেও কিন্তু ওষুধের এই ক্রাইসিসটা হওয়ার সুযোগ থাকতো না। এই ওষুধটি যত্রতত্র ব্যবহার হওয়ার ফলে অনেকগুলো সমস্যা হয়, যেমন ধরেন ওই ওষুধ সঠিকভাবে ব্যবহার না করলে ওই অসুখ, যে অসুখের জন্য উনি খাচ্ছেন সেই অসুখের মাত্রাও কিন্তু বেড়ে যেতে পারে। আবার এই অসুখের অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ধরেন ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, কুশিং সিন্ড্রোম হতে পারে, এরকম আরো অনেক বিষয় কিন্তু হতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে। আবার যার ধরেন ওষুধটা প্রয়োজন, ডেফিনিট ইন্ডিকেশন আছে, উনি হয়তো ওনার প্রয়োজনে উনি খুঁজে পাচ্ছেন না, যার ফলে যাদের প্রয়োজন নাই তারা ওষুধটি ব্যবহার করতেছেন যত্রতত্র, বাজারে ক্রাইসিস হয়ে যাচ্ছে। এই সুযোগে হয়তো আমাদের দেশের অনেক মানুষ হয়তো অনেক চড়া দামও নিতে পারেন, কিন্তু যেই ব্যক্তিটির জন্য এইটি একদম প্রযোজ্য, ইন্ডিকেটেড এবং ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশনে ওটা লিখেও দিয়েছেন, ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা হয়তো ওষুধটি পাচ্ছেন না, কিংবা সঠিক জায়গায় পাচ্ছেন না, কিংবা সঠিক সময়ে পাচ্ছেন না, কিংবা দেখা যাচ্ছে সঠিক মূল্যে পাচ্ছেন না, যার ফলে এই সমস্যাগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। আমি অনুরোধ করব যে ওষুধটি হয়তো প্রয়োজন আছে, আমরা এখনো এস্টাবলিশ না, দুই একটি স্টাডিতে আমরা পেয়েছি, কিন্তু প্রয়োজন থাকলেও আপনারা দয়া করে একদম নির্দিষ্ট চিকিৎসকের মাধ্যমে প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করুন, নির্দিষ্ট সময়ে গ্রহণ করুন, যত্রতত্র গ্রহণ করে আপনিও বিপদে পড়বেন, যাদের প্রকৃতপক্ষে ওষুধটি দরকার তারাও কিন্তু বিপদে পড়বেন।